মুসলমান এটা ইসলাম সাপোর্ট করে না, পৃথিবীর কোন মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না, অথচ সাংবাদিকরা বড় বড় অক্ষরে এভাবে ক্যামেরা ধরিয়ে আমাদের আমাদের মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করছে, বাংলাদেশে আমরা সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এটা করছি। আপনাদের দৃষ্টিতে আমি যৌক্তিক দু চারটা প্রশ্ন করব, এরপরে শরীয়ত কি বলে সেটা বলবো। আপনারা বলেন তো, ছেলে বিয়ে করে না মেয়ে বিয়ে করে? মোহরানাটা ছেলে দেয় না মেয়ে দেয়? তারপরে তালাকের যে মাসালা, তালাকটা কি ছেলে দেয় না মেয়ে দেয়? তাহলে সবকিছু ছেলের, তো মেয়ে এখানে কি নিতে চায়? মেয়েটা এখানে কি নিতে চায়, কি দিতে চায়? আর যে ছেলে বা ছেলের বাবা বা আত্মীয় স্বজন তাকে সাজিয়ে মেয়েটার হাতে তুলে দিল, হেরাই বা কোন ধরনের আল্লাহ মাহবুব জানে। আপনারা বলেন মোহরানা কে দিবে? তাহলে তুমি কেমনে বিয়ে করলা, তুমি মোহরানাটা দাও? যদি বলেন যে তালাক, আমাদের দেশে তো এখন তালাক মেয়েরা দেয়, সাবধান, মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই, মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই, মেয়েরা তালাক নিতে পারে, দিতে পারে না তালাক। শরীয়তে একটা বিষয় আছে, তাফউইজে তালাক, তাফউইজুত তালাক, তাফউইজ মানে হ্যান্ড ওভার করা, তাফউইজ মানে অন্যের হাতে সুপর্দ করা। যদি কোনো ছেলে বিবাহের সময়ের আলোচনার পরিপ্রেক্ষিতে মেয়েকে তালাক গ্রহণের অনুমতি দেয়, তালাক গ্রহণের, তালাক দেওয়ার না গ্রহণের, তালাক গ্রহণের অনুমতি যদি দেয়, এটাকে তাফউইজে তালাক বলে। যেটাকে আমাদের কাজী অফিসওয়ালারা 18 নম্বর না কত নম্বরে একটা ইয়ে রেখেছে, একটা প্যারা রেখেছেন, সেই জায়গার মধ্যে দেওয়া আছে যে মেয়ে ইচ্ছা করলে তালাক নিতে পারবে কিনা, দিতে পারবে কিনা, এই প্রশ্ন না। কারণ মেয়ে তালাক দেওয়ার হকদার নয়, তালাক দেওয়ার হকদার কে? এখন আমি আমার জিনিসটা দেব কিনা, দিলে তুমি নিতে পারবে কিনা, এই বিষয়টাই এখানে আসে। তাহলে বুঝে গেল মেয়েরা আমাদেরকে যে ডিভোর্স কন, আপনারা আমি এটারে ডিম পুষ কই, সহজভাবে ভাজ করে ডিমটারে ভাজি করে পাঠায় দেয়, ছেলেরা গ্রহণ করে নেয়, এই ডিভোর্স শরীয়তের দৃষ্টিতে যদি তাকে অনুমতি দেওয়া হয়, তাহলে সে মেয়ের ছেলের পক্ষ থেকে তালাক নিজের উপরে গ্রহণ করতে পারে, তালাক দিতে পারে না। এখন তালাকের মাসালাটাও ছেলের, তার মোহরানা মোহরানার মাসালাও ছেলের, তারপরে আসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুম, ওই যে আয়াতের মধ্যে আসছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো অবস্থানে রাখো, ভালো খাবার খাওয়াও, ভালো পোশাক দাও, এই যে যাবতীয় তার ব্যবস্থাপনা, এগুলো সব কার দায়িত্বে? ছেলের দায়িত্বে। এখন মেয়েটা সাজে গুজে ওখানে গেছে বিয়ে করে আনার জন্য, এটা কেমন কথা? সমান অধিকার হলে ছেলে যেমন পোশাক মেয়েরও তেমন পোশাক, ছেলের যেমন যেমন চলাচল মেয়েরও তেমন চলাচল, এইভাবে হলে তাহলে না একটা সমান অধিকার হবে? সুতরাং সমান অধিকারের নাম দিয়ে আপনারা ভণ্ডামি করছেন, কি করছেন? ভণ্ডামি। ইসলাম সমান অধিকারের কথা বলে না, মানুষের আকল সমান অধিকারের দাবি করতে পারে না, অবশ্যই ইসলাম এবং মানুষ মানব জাতি মানুষের আকল ন্যায্য অধিকারের দাবি করতে পারে। সমান অধিকার বলে দুনিয়াতে কোনো শব্দ হতে পারে না, সমান অধিকার হতে পারে না, ন্যায্য অধিকার। বলেন কি অধিকার? এখন ন্যায্য অধিকারটা কার কতটুকুন? আমাদের শরীয়ত, আমাদের নবীজি স্পষ্ট বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যেই পর্যায়ে তাকে সেই পর্যায়ের অধিকার দাও। আপনারা বলেন একজন কৃষক চেয়ারম্যানের অধিকার প্রাপ্ত হবে? না। কেন হবে না? একজন চেয়ারম্যান কি কৃষকের মতো অবহেলিত হিসেবে জীবন কাটাবে? না। কেন কাটাবে না? সমান অধিকারটা সেখানে যদি আপনি প্রয়োগ করতে হয়, তো অবিকল চেয়ারম্যানের চেয়ার আর কৃষকের চেয়ার সমান হতে হবে, তাহলেই তো সমান অধিকার হবে। ও মুসলমান, চেয়ারম্যানের ন্যায্য অধিকার চেয়ারম্যানের মর্যাদা, কৃষকের ন্যায্য অধিকার কৃষকের অবস্থান, প্রত্যেকের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীতে কোনো দ্বন্দ্ব আর কলহ থাকবে না। সমান অধিকারের স্লোগান তুলে আপনারা নারীদেরকে ভোগপণ্য আর রাস্তার পণ্যে রূপান্তরিত করার চক্রান্ত করছেন, আর কিছু নয়।
সমান অধিকারটা কোথায়? পৃথিবীর কোনো বাবা তার সন্তান লালন পালন করতে পারে না, অধিকার সমান করবেন কিভাবে? পৃথিবীর কোনো বাবা তার পেটে বাচ্চা ধারণ করতে পারে না, অধিকার সমান করবেন কি দিয়ে? পৃথিবীর কোনো বাবা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে না, অধিকার সাব্যস্ত করবেন কি দিয়ে? পৃথিবীর কোনো মা ময়দানে গিয়ে ওইভাবে কাজ করতে পারে না বাবা যেভাবে পারে, সমান অধিকার প্রতিষ্ঠা করবেন কি দিয়ে? আমি স্পষ্ট বলবো, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন। ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন। যার যেই পর্যায়ের অধিকার সাব্যস্ত হয়েছে তাকে সেই পর্যায়ের অধিকার দেন। আজকে আমি তো বলবো, আল্লাহ তাআলা বলেছেন ছেলে দুই ভাগ পাবে, মেয়ে এক ভাগ পাবে। কেন এটা? কেন বলেন তো, এটা কেন শরীয়তের এই বিধানটা কেন? এটার কারণ কি আমি বলবো? বলবো? চোখ বুঝে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর কারণ আমি জানি না, এর কারণ আমি। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কোন বিধানের কারণ জানে না, জানতে পারে না। হ্যাঁ, কিছু কিছু কারণ মানুষ খতিয়ে বের করে আনতে পারে, যেগুলো আমি বের করে আনবো সেগুলো কারণ হতেও পারে, তার চেয়ে আরো বড় কারণ লুকিয়েও আছে। কি কারণে আল্লাহর এই হুকুম আমি জানি না, কি কারণে আল্লাহ হুকুম করেছেন ছেলে দুই ভাগ পাবে, মেয়ে এক ভাগ পাবে? উত্তর কি বলেন না? আমরা জানি না। বলেন আমরা, এটা কার হুকুম? আচ্ছা, আল্লাহ গরু হালাল করলেন জবাই দেওয়ার পরে, মরে গেলে নয়। আল্লাহ শুয়োর হারাম করলেন, জবাই দিলেও হয় না, কেন? এই কেন প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, একটাই জবাব, বান্দা জানে না। আল্লাহর হুকুম মাথা অবনত করে বান্দা মেনে নেবে, এটাই বান্দার কাজ। সুতরাং আমি যেসব কারণগুলো আপনাদের সামনে বলবো বা আপনারা যেসব কারণ বের করে খতিয়ে আনবেন, এগুলো একটা কারণ হতেও পারে, আরো বহু কারণ লুকিয়েও থাকতে পারে। এখন আমরা যেগুলো বলি, ছেলেদের খরচের খাত বেশি, এই জন্য আল্লাহ ছেলেদেরকে ডবল দিচ্ছেন, মেয়েদের খরচের খাত নাই, এই জন্য আল্লাহ তাদেরকে সিঙ্গেল দিচ্ছেন, আধা আধি দিচ্ছেন, এই যে স্লোগানগুলো আপনারা দেন, চোখে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে একটু নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে। আমাদের সমাজে বাবা মারা যাওয়ার পরে বোনরা ঠিক মতে তার বাবার হক পায় কিনা? যদি বোন জবরদস্তি চাপের মুখে ফেলে ভাই থেকে তার বাবার সম্পত্তি বুঝে নেন, তো সেই বোনের ছেলেরা মামার বাড়িতে জায়গা পায় না। আর যদি বোনের হক মামারা খাইয়া ফেলে, তো বাগিনারে মাঝে মধ্যে কয়, আইস মামু আইস, আইসব ডিম টিম বাইজা খাইয়ে যাইস। আর যদি নিয়ে যায়, তো কত এদিকে আয়স কে, তোকে হক তোরা নিয়ে গেছো, তো একদম ঠেং ভেঙে গেলাম ওইদিকে আইলে। মানে মামার বাড়িতে বাগিনারা জায়গা পায় কখন? মায়ের হকটা যদি মামারা ভোগ করে খাইতে সুযোগ পায়। আর মামার বাড়িতে ভাগিনারা যাওয়ার সুযোগ পায় না কখন? যখন বাবার হক মা তার হক অধিকার বুঝে নেয়। আপনারা বলেন শতকরা 90% মুসলমান, আমি তো অন্য ধর্মাবলম্বীর বলবো না, 90% মুসলমানরা আজকে মায়ের বোনের হক ঠিক মতো দেয় না। তো এখন ওইসব বোনদেরকে সমান অধিকার আদায়ের দাবি করে রাস্তার কুলে নামিয়ে এই বড় বড় লোকদের বিছানা গরম করার জন্য এসব চক্রান্ত করে আমাদের ইসলামকে তামাশা বানানোর কোনো সুযোগ নাই। সরকারি ভাবে আয়োজন করুন, আইনের আওতায় আনুন, মা বোনদের সমস্ত হক তার ভাইয়েরা যে মেরে খাচ্ছে, কান ধরে নাকে খত দিয়ে তাদের হক তাদের হাতে তুলে দিন। ময়দানে স্লোগান দিয়ে সেটা বাস্তবায়ন সম্ভব নয়, আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ভাইদের থেকে ছিনিয়ে এনে বোনদের হক তাদের হাতে তুলে দেন, তাহলেই অধিকার প্রতিষ্ঠা হবে। এই অধিকারের নাম সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। আমি বলবো ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, সমান অধিকারের স্লোগান দিয়ে আমাদের নষ্টামির রাস্তা খুলে দেওয়া লাগবে না। এই জন্যই যে সবগুলো আজকে হচ্ছে সমান অধিকার, সমান অধিকার নাম দিয়ে, এগুলো সব ভণ্ডামি। এগুলো কি? এগুলো ভণ্ডামি, এগুলো সব ফাইজলামি, এগুলো ইসলামকে নিয়ে তামাশা। ওই সমস্ত শিক্ষিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকেও আমাদের দুঃখ লাগে, আপনাদের এই সমস্ত সংবাদ পরিবেশন দেখলে, আপনারা শিক্ষিত সাংবাদিক, আপনাদের এই সংবাদ পরিবেশন দেখলে আমাদেরও দুঃখ লাগে। কেন আপনারা ভালো সাইডটা উঠায় না, ধরে মন্দ সাইডটা তুলে ধরার চেষ্টা করেন? কেন কেন আপনাদের ক্যামেরা তখন বন্ধ থাকে যখন সে আমাকে 10টা ঘুষি মারছিল? তখন আপনার ক্যামেরা কেন বন্ধ থাকে? আর আমি হাত উঠানোর সাথে সাথে আমারটা কেন প্রচার করেন? ওই লোকটা যে আমাকে 10টা আঘাত করেছে তখন আপনার সংবাদ বন্ধ থাকে কেন? আজকে তো সমস্ত মাজলুমদের খবর আসে, জালিমদের খবর আসে না, কথা বলেন। আজকের পত্রিকায় দেখলাম আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছেন রাঘব বোয়ালদেরকে ধরা হবে। কেন? এতদিন হয়ে গেল, এখনো ধরলেন না কেন? ধরেন, ধরা হবে মানে
আপনারা ধরা হবে কয়ে কয়ে তো ফেনীর সেই নুসরাতের ঘটনাকে আজকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঘটনা যত সামনে যাবে ততই আপনারা রাগব বোয়ালদের তেল দিয়া নিজেদেরকে ভাজি করিয়া আস্তে আস্তে ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে ফেলবেন। আমরা বুঝি, এগুলো বাংলাদেশ, আমরা জানি। ধরা হবে প্রশ্ন নয়, ধরে দেখান। ধরা হবে প্রশ্ন করেন না, ধরে দেখান। ঘটনা সরাসরি তেল লাগায় আগুন জ্বালায় দিছে। ওদিন পত্রিকায় বা অনলাইনে দেখতেছি যে নুসরাত আত্মহত্যা করছে। বুঝেন না, সমস্ত রাগব বোয়ালদেরকে আপনারা পালেন, পালেন, আপনারা আপনারা পালেন, এদেরকে ধরেন, বিচার করেন, বিচারের আওতায় আনেন। সাংবাদিক ভাইদেরকে বলছি, যারা আছেন, যারা আমার আওয়াজ শুনছেন, সত্য সংবাদ পরিবেশন করবেন, নীতির উপর নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কারো কাছে টাকায় বিক্রি হবেন না, প্রয়োজনে ওই পেশা ছেড়ে দিয়ে হালাল কোনো পেশা গ্রহণ করুন, তারপরেও মিথ্যা সংবাদ প্রচার করার চেষ্টা করবেন না। এই সমস্ত তামাশাগুলো মানুষদেরকে দেখায়েন না, দেখায়েন না। এগুলো আমি স্পষ্টতর বলবো, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল দায়িত্বশীলদেরকে, যে একটা অঘটন, এটাকে পাগলামি, মাতলামি, বলদামি আর ছাগলামি যেটাই বলেন, যে অঘটনটা আমাদের দেশে ঘটেছে, মেয়ে সেজে গুজে ছেলেকে বিয়ে করে এনেছে, এই জাতীয় ঘটনা বাংলাদেশের জমিনে আমরা আর দেখতে চাই না। এটার একটা ব্যবস্থা গ্রহণ করুন, বিহিত ব্যবস্থা নিন, এবং এই জাতীয় ঘটনা বাংলাদেশের জমিনে এটা নিষিদ্ধ স্পষ্ট ঘোষণা করুন। এগুলো অহেতুক কথা বলেন এগুলো। সুতরাং শরীয়ত বা দুনিয়া বা মানুষের আকল বুদ্ধি, এটা কি সমান অধিকারের দাবি করে না ন্যায্য অধিকারের? বলেন, সমান অধিকারের না ন্যায্য অধিকারের? সকল ছোটদের অধিকার ছোট পর্যায়ে থাকবে, সকল বড়দের অধিকার বড় পর্যায়ের থাকবে, সকল দায়িত্বশীলদের অধিকার দায়িত্বশীলদের স্থান স্তর অনুপাতে হবে। আমি কি রিক্সাওয়ালারে ওই সম্মান করব, মসজিদের ইমাম সাহেবরে যে সম্মান করব, আমি কি চেয়ারম্যান সাহেবরে ওই পর্যায়ের ইজ্জত দেবো যে একজন সাধারণ দোকানদাররে সেটাই করব? তাহলে বুঝা গেল প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্তর বাই স্তর স্থান দিয়ে তৈরি করেছেন। যার স্থান যে পর্যায়ের, তার অধিকার সেই পর্যায়ের, যে যে পর্যায়ে আছেন তার ন্যায্য অধিকার সেই পর্যায়ে প্রতিষ্ঠা করেন, তো দেখবেন যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, সমাজে শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এজন্য সমান অধিকার প্রতিষ্ঠার নামে মেয়েটাকে সাজিয়ে ওখানে নিয়ে গেছেন আর বাহবা দিয়েছেন, ওকে মালা পরিয়েছেন, ছেলেটাকে ছাগলের মতো বাঁধিয়া মেয়ের হাতে তুলিয়ে দিয়েছেন, এ সমস্ত তামাশা আর করবেন না। এগুলো তামাশা, বলেন এগুলো কি? এই তামাশা আমাদের ইসলাম আর আমাদের দেশের জনগণ নিয়ে করতে আমরা আর চাই, আর মানবো না এটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সর্বশেষ কথা, অধিকার সমান না ন্যায্য? কি অধিকার প্রতিষ্ঠা হবে? ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন। আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যে পর্যায়ে আছেন তাকে সেই পর্যায়ের মর্যাদা প্রতিষ্ঠা করুন, তাহলেই সমাজ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সহিভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন।